নমস্কার, বাবুল সুপ্রিয়। আজ আলোচনার বিষয়বস্তু একটাই, আমি জয়ন্ত ঘোষাল বলছি। বাবুল সুপ্রিয় কি হলো? বাবুল সুপ্রিয়র সংসদ সদস্যের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ, যে আমি চললাম, আমি ছেড়ে দিলাম, এই যে আলবিদা, এই কথাটা, এবং সেটাও ফেসবুকের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার কি দৌরাত্ম্য বলুন দেখিনি। আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম আজ থেকে হয়তো 37 কি 38 বছর আগে, তখন এরকমভাবে রাজনীতিতে, সংগঠনের বাইরে ফেসবুকও ছিল না, টুইটও ছিল না। এখন আমাদের একটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন তো আমাদের সাংবাদিকদের একটা বড় কাজ হচ্ছে, ঘুম থেকে উঠেই প্রথমে সমস্ত সেলিব্রিটি বা বিখ্যাত লোকেদের টুইট ফলো করা। কি হয়েছে বাবুলের? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে বলা হলো, মানে মন্ত্রিত্ব ছাড়তে বলা হয়নি, বলা হয়েছে যে লোকসভার জায়গায় বিধানসভায় লড়ো। তখনই বাবুলের মনে হয়েছিল যে তাহলে আমার ইচ্ছের কোনো দাম নেই, মানে আমি বিধানসভা লড়বো না মন্ত্রিত্ব করব। উনি বিধানসভায় যেতেই চাননি, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খামোখা ভোটে লড়ার কোনো ইচ্ছেই তার ছিল না। মানে কে কোথায় লড়বে, কোনটা শক্তিশালী সিট, কোথায় দুর্বল সিট, কোথায় স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। তো মুকুলবাবু এমন সিটে জিত দাঁড়ালেন যেখানে বিজেপি বিরাটভাবে জিততে পারে, এখন সেটা বিজেপি বলছে। কিন্তু মুকুলবাবু যে আবার তৃণমূলে ফিরে আসতে পারে, তখন সেটা বিজেপির এত স্ট্র্যাটেজি, এত কৌশল তখন বিজেপির জানা ছিল না। আর বাবুলকে দেয়া হলো এমন একটা আসন যেখানে বাবুল হারবেন। তো আমার মনে হয় বাবুলের ইগোতে নানানভাবে কিন্তু আঘাতের পর আঘাত এসেছে। সুতরাং এটা শুধু দিলীপ ঘোষ, শুধু আরএসএস, শুধু মানে একটা হাইকমান্ডের নানান রকমের সিদ্ধান্ত তা নয়, এটা সব মিলিয়ে হয়েছে, এবং এমন একটা সময়, এত অবহেলা, তার মধ্যে শুভেন্দু অধিকারী। সুতরাং আমার মনে হচ্ছে যে এটা একটা বিষয় নয়, অনেকগুলো বিষয় মিলে আজকে বাবুলের এই আলবিদা। এখন বাবুল এটাকে রাজনৈতিকভাবে দরকষাকষির পথে যাবে নাকি অন্য কোনো পথে যাবে, অন্য কোনো দলে যাবেন না বলেছেন, কিন্তু সেটা আজকে বলেছেন। এখন সব সত্যি সত্যি লোকসভার সদস্য পদ থেকে তিনি ছেড়েছেন কিনা সেটা দিলীপ ঘোষের প্রশ্ন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।